নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ইতিহাসে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের আগামী বছরের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট মানে আগামী আপনারা যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা দেবেন যেখানে ইতিহাস বিষয়টা থাকবে তা সেখানে এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এর থেকেও কিছু কিছু প্রশ্ন আপনাদের বিগত বছরে সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেছে আপনারা ভিডিওটি শুরু করার আগে যদি তিনশো একান্ন থেকে আমরা শুরু করব। এর আগের প্রশ্নগুলো যদি দেখতে হয় তাহলে আপনারা প্লে লিস্টে যান সেখানে সিকোয়েন্স ভিডিওগুলো আছে আর আপনারা সবাই খাতা পেন নিয়ে বসবেন কেন আপনাদের এখানেও একটা শর্ট এক্সাম হয়ে যাবে যে কোশ্চেনটা রাইট হয়েছে সেটাই রাইট দেবেন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই মার্কিং করবেন সৎভাবে করবেন এবং আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব কে কত মার্কস পেলেন সেটা সৎভাবে পোস্ট করবেন যাদের সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব মার্কস থাকবে তাদের পারফরমেন্স ঠিক আছে তারা রেগুলার বেসিসে আমাদের ক্লাসগুলো ফলো করুক এবং যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে আছে তা তাদের বলবো আপনারা আমরা চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে আমরা প্রচুর ভিডিও আপলোড করেছি আমরা সেন্ট্রাল টেট ওয়েস্ট বেঙ্গল টেট ত্রিপুরা টেট এবং আসাম টেটের প্রায় হাজারের ওপর ভিডিও আপলোড করেছি তা আশা করছি আপনাদের প্লেলিস্টে সেই ভিডিওগুলো দেখে নিলে আপনাদের কাঙ্ক্ষিত যে সিক্সটি সেটা কিন্তু সম্পূর্ণ হবে তো চলুন আমরা আজকে শুরু করছি তিনশো একান্ন নম্বর প্রশ্ন থেকে তাহলে বিশ্বের অন্যতম গম্বুজ নিচের কোনটিতে আছে অপশান এ জামা মসজিদ দিল্লি অপশান বি শেরশাহের সমাধি সাসারাম অপশান সি গোলগম্বুজ বিজাপুর এবং অপশান ডি গিয়াস উদ্দিন তুগলকের সমাধি দিল্লি তিনশো একান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গোলগম্বুজ বিজাপুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি মথুরা ঘরানায় শিল্প কার্যে নিচের কোন উপাদান ব্যবহৃত হতো তা এটা ছিল আপনাদের গেল দিনের হোম টাক্ যারা সঠিক উত্তর দিয়েছে এবং আজকে আপনারা এর যে সঠিক উত্তর দেবেন তাদের সবাইকে সাধুবাদ জানাবো আর আজকে আমরা এই কমপ্লিট করবো তা আমাদের অপশনে ছিল সাদা মার্বেল অপশান বিতে ছিল বেলে পাথর অপশান সিতে ছিল গ্রানাইট এবং অপশান ডিতে ছিল স্লেট তাহলে তিনশো বাহান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যেটা সেটা হলো অপশান বি বেলে পাথর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফিফটি থ্রি নিচের কোনটির দেওয়ালে ফার্সি কবিতায় এই দুটি লাইন খোদিত করা আছে যদি পৃথিবীতে কোনো স্বর্গ থাকে তাহলে ইহাই স্বর্গ ইহাই স্বর্গ ইহাই স্বর্গ অপশন এ মতি মসজিদ দিল্লি অপশন বি দিওয়ান ই আম দিল্লি অপশন সি দিওয়ান ই খাস দিল্লি এবং অপশান ডি হচ্ছে জাহাঙ্গীরি মহল আগ্রাদুর্গ তিনশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি দিওয়ানি খাস দিল্লি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড ফিফটি কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত অপশন এ দিল্লি অপশান বি আজমের অপশান সি আগ্রা এবং অপশান ডি হচ্ছে যোধপুর তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আজমের নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি কালিদাসের বিখ্যাত নাটক মালবিকা গ্রিমিক এর নায়ক কোন সুঙ্গরাজা অপশন এ পুষ্যমিত্র অপশান বি বজ্রমিত্র অপশান সি অগ্নিমিত্র অপশান ডি বসুমিত্র তিনশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অগ্নিমিত্র নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফিফটি তুগলক নামা কে লিখেছিলেন অপশন এ আমির খুসরু অপশন বি ফিরোজ শাহ তুগলক অপশন সি আবুল ফজল এবং অপশন ডি ইভনবোধতা তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আমির খসরু নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফিফটি সেভেন হুমায়ুন নামা কে লিখেছিলেন অপশন এ হুমায়ুন অপশন বি ফিরদৌসি অপশন সি আবুল ফজল আর অপশন সি গুলবদন বেগম তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি গুলবদন বেগম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফিফটি এইট ভারতের বিখ্যাত ইন্দো ফার্সি কবি কে ছিলেন অপশন এ আমির খসরু অপশন বি অলবিরুনি অপশন সি ফিরদৌসি এবং অপশন ডি হচ্ছে ফৌজি তাহলে তিনশো আটান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ফিরদৌসি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফিফটি নাইন নিচের কোনটি শিক্ষা সাধনার প্রাচীনতম পীঠস্থান অপশন এ তক্ষশিলা অপশন বি উজ্জয়িনী অপশান সি বিক্রমশিলা এবং অপশান ডি নালন্দা তিনশো উনষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ তক্ষশিলা নেক্সট কোয়েশ্চেন 360 সিক্সটি শ্রীমৎ ভগবদ্গীতায় কতগুলি সংস্কৃত শ্লোক আছে অপশন এ ছশো পঞ্চাশ অপশান বি চারশো বিরানব্বই অপশান সি সাতশো এবং অপশান ডি ছশো বারো তিনশো ষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সাতশো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড সিক্সটি ওয়ান পঞ্চতন্ত্র কে লিখেছিলেন অপশন এ বানভট্ট অপশন বি বীরবল অপশন সি বিষ্ণু শর্মা এবং অপশন ডি তুলসী দাস তিনশো একষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বিষ্ণু শর্মা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সিক্সটি টু প্রাচীন ভারতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব পতঞ্জলি প্রধানত কী ছিলেন অপশান এ একজন জ্যোতিষবিদ অপশন বি একজন কবি অপশান সি একজন গণিতজ্ঞ এবং অপশন সি একজন বইয়াকরণ তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি একজন বইয়াকরণ চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি গুপ্ত যুগে রচিত নাটকে নারী ও শূদ্রেরা কি ভাষায় কথা বলত অপশন এ পালি অপশান বি সংস্কৃত অপশান সি প্রাকৃত এবং অপশান ডি সুরশ্রেনি তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা সেটা আমরা দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি প্রাকৃত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড কালিদাসের রচনায় কোনো এক দেবী বা দেবীর আরাধনার প্রতি বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় কে তিনি অপশন এ শিব অপশান বি দুর্গা অপশান সি বিষ্ণু এবং অপশান ডি সরস্বতী তিনশো চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দুর্গা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ কৌটিল্যের অস্ত্রশাস্ত্রে নিচের কোন ফলটির কোনো উল্লেখ নেই অপশান এ কলা অপশন বি আম অপশন সি পেয়ারা এবং অপশন ডি আঙুর তিনশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পেয়ারা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সিক্সটি সিক্স ভারতের প্রাচীন ইতিহাসে কে নিউটনের আগেই জানিয়েছিলেন যে সব পদার্থই মহাকর্ষ শক্তির দ্বারা পৃথিবীর দিকে আকৃষ্ট হয় অপশান এ আর্যভট্ট অপশন অপশান বি বরাহমিহির সি ব্রহ্মগুপ্ত এবং অপশান ডি বানভট্ট তিনশো ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ব্রহ্মগুপ্ত চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি সমুদ্রগুপ্তের মৃত্যুর পরবর্তী ঘটনা বিষাক দত্তের কোন রচনায় প্রতিফলিত হয়েছে অপশান এ মুদ্রারাক্ষস অপশান বি মিচ্ছকটিক অপশান সি মালবিকা গ্রিমিক আর অপশন ডি হচ্ছে দেবীচন্দ্র গুপ্তম তিনশো সাতষট্টি নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাক্ষস নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড নিচের কোনটি ভাষের রচনা অপশান এ স্বপ্ন বাসবদত্তা অপশান বি শকুন্তলা অপশান সি রামায়ণ আর অপশান ডি মহাবংশ তিনশো আটষট্টি নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ স্বপ্ন দত্তা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সিক্সটি নাইন কার নির্দেশ অনুযায়ী উপনিষদকে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল অপশন এ আকবর বি জাহাঙ্গীর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দ্বারা শিখো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সেভেনটি নিচের কোন জোড়াটি সঠিক নয় অপশন এ আবুল ফজল আইনি আকবরই অপশন বি হর্ষবর্ধন হর্ষচরিত অপশন সি বাবর বাবরনামা আর অপশন ডি হচ্ছে জাহাঙ্গীর ও তুজুকি জাহাঙ্গীরি 370 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হর্ষবর্ধন হর্ষচরিত नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 371 হাতিগুমফা লিপিতে কার কৃতিত্বের কথা বর্ণিত আছে অপশন এ দ্বিতীয় পুলকেশী অপশন বি খারবেল অপশন সি অশোক এবং অপশন ডি स्कंदগুপ্ত তিনশো একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি খারবেল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টু অধিকাংশ হিন্দু ধর্মগ্রন্থগুলিকে সংস্কৃত ভাষা থেকে ফার্সি ভাষায় অনুবাদ করবার জন্য নিচের কোন শাসক আদেশ দিয়েছিলেন অপশন এ আলাউদ্দিন খোলজি অপশন বি গিয়াসুদ্দিন তুগলাক অপশন সি মোহাম্মদ বিন তুগলক এবং অপশন ডি ফিরোজ শাহ তুগলক তিনশো বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ফিরোজ শাহ তুগলক চলে আসছি পরবর্তী কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সেভেন্টি থ্রি নিচের কে অভিধান রচনার জন্য সুপরিচিত অপশান এ পানিনি অপশান বি বানভট্ট অপশান সি অমর সিংহ এবং অপশান ডি অশ্ব ঘোষ তিনশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আর তিনশো তিয়াত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অমর সিংহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সেভেন্টি ফোর নিম্নলিখিত গ্রন্থগুলির রচনার সময় অনুযায়ী নিচের কোন ক্রমটি সঠিক অপশন এ ওয়ানে আছে গীত গোবিন্দ দু আছে বিনয় পিটক তিনে আছে অর্থব্যবেদ অর্থব্যভেদ অথর্ববেদ আর অপশন চারে আছে রঘুবংশ ক্রমটা কোন ক্রমটা সঠিক হবে সেটা আমাদের এখানে বলতে বলেছে তিনশো চুয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ প্রথমে হবে অথর্ববেদ তারপরে হবে বিনয় পিটক তারপরে হবে রঘুবংশং আর তারপরে হবে গীতগোবিন্দ চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ এ বিষ্ণু শর্মা অপশান বি পানিনি অপশান সি আর্যভট্ট আর অপশান ডি হচ্ছে চরক তিনশো পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পানিনি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সেভেন্টি সিক্স ষোলোটি মহাজন পদের নামের উল্লেখ কোথায় আছে অপশন এ হর্ষচরিত অপশান বি অস্ত্রশাস্ত্র অপশান সি ইন্ডিকা এবং অপশান ডি হচ্ছে অঙ্গুরি রানি কয় তাহলে তিনশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অঙ্গুরীয় রানী কয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি নিচের কোনটি হর্ষবর্ধনের রচনা অপশান এ রত্নাবলী অপশান বি কাদম্বরী অপশান সি হর্ষচরিত এবং অপশান ডি রঘুবংশ তিনশো সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রত্নাবলী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সেভেন্টি এইট কে ভারতকে শূন্য আবিষ্কার করেন মানে ভারতে কে শূন্য আবিষ্কার করেন অপশান এ বরাহমিহির অপশন বি আর্যভট্ট অপশান সি ব্রহ্মগুপ্ত এবং অপশান ডি পানিনি তিনশো আটাত্তর নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আর্যভট্ট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড নিচের কে যোগসূত্র লিখেছিলেন অপশান এ পানিনি অপশান বি পতঞ্জলি অপশান সি মনু এবং অপশান ডি হচ্ছে বিশ্বামিত্র তাহলে তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পতঞ্জলি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি প্রার্থনা ও বলি অনুষ্ঠান সম্পর্কে লেখা প্রাচীন ভারতীয় গ্রন্থ নিচের কোনটি অপশান এ সামবেদ অপশান বি অমরকোষ অপশান সি আরণ্যক আর অপশান ডি ব্রাহ্মণ তিনশো আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ব্রাহ্মণ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ওয়ান কবি হরি সেন কোন রাজার সভাসদ ছিলেন অপশন এ লক্ষণ সেন অপশান বি বল্লাল সেন সি চন্দ্রগুপ্ত এবং অপশন ডি সমুদ্রগুপ্ত তিনশো একাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সমুদ্রগুপ্ত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টু তার রাজত্বকালে দাস রামচরিত মানুষ লিখেছিলেন অপশান এ কৃষ্ণদেব রায় অপশান বি সমুদ্রগুপ্ত অপশান সি আকবর অপশান ডি জাহাঙ্গীর তিনশো বিরাশি নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আকবর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড এইটটি বিজক এর রচয়িতা কে অপশান এ তুলসী দাস অপশান বি কবির অপশান সি রামদাস আর অপশান ডি গুরু অর্জুন তিনশো তিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কবির নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড এইট্টি মহাভারত অন্য কি নামেও পরিচিত অপশন এ জয়ানামা ইতিহাস অপশন বি বিজয় পিটকা অপশন সি কথা ভাগ এবং অপশন ডি হচ্ছে ভারত গৌরব তাহলে তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ জয়ানামা ইতিহাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি এক বাঙালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রধান ছিলেন কে তিনি অপশান এ শ্রীজ্ঞান অতীশ অপশান বি শিলভদ্র অপশান সি নাগার্জুন এবং অপশান ডি শঙ্করাচার্য তিনশো পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শিলভদ্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি প্রাচীন ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় নিচের কোন বিষয়ের জন্য বিখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল অপশান এ জৈন ধর্ম অপশান বি হিনজান বৌদ্ধ ধর্ম অপশান সি মহাজান বৌদ্ধ ধর্ম এবং অপশান ডি হিন্দু ধর্ম তিনশো ছিয়াশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মহাজান বৌদ্ধ ধর্ম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি নিচের কোন মহিলা মোগল যুগে একটি মূল্যবান ঐতিহাসিক গ্রন্থের রচয়িতা অপশান এ গুলবোধন বেগম অপশান বি নূরজাহান বেগম অপশান সি জাহানারা বেগম এবং অপশান ডি জেবুলিশা বেগম তিনশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ গুলবোধন বেগম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড এইট মারাঠা সাহিত্যের বিকাশে উল্লেখ অবদানকার প্রথম অপশান এ রামদাস অপশান বি যোগী মুকুন্দরাজ অপশন সি আর অপশন ডি নামদেব তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি নামদেব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড গুপ্ত যুগের কোন সাহিত্য সাধককে ভারতীয় শেক্সপিয়ার বলা হয়ে থাকে অপশন এ কালিদাস অপশান বি ভারবি অপশান সি হরিসেন অপশান ডি বিশাখ দত্ত তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কালিদাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সংযম যুগের সাহিত্যে কোন ভাষা ব্যবহৃত হতো অপশন এ সংস্কৃত অপশান বি পালি অপশন সি কানাড়া অপশন ডি তামিল তিনশো নব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি তামিল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ওয়ান আদি অখণ্ড বেদকে চতুর্বেদে বিভক্ত করেছিলেন অপশান এ পানিনি অপশন বি পতঞ্জলি অপশন সি ব্যাস এবং অপশন ডি কুমারিল ভট্ট তিনশো একানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ব্যাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টু সঙ্গম যুগের সাহিত্য অধিকাংশ ক্ষেত্রে নিচের কোন সাহিত্য ধারা রচিত হয়েছিল অপশন এ গদ্য অপশন বি পদ্য অপশন সি নাটক এবং অপশন ডি ওপরের সবগুলি তিনশো বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর সি নাটক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থ্রি নীচের কাকে আয়ুর্বেদের জনক বলা হয় অপশান এ চরক অপশন বি সুশ্রুত অপশান সি ধন্বন্তরি এবং অপশান ডি পতঞ্জলি তিনশো তিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চরক নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হুনেরা কার সময়ে ভারত আক্রমণ করেছিল অপশান এ নন্দ নন্দবংশ অপশান বি বংশ অপশান সি মৌর্য বংশ এবং অপশান ডি কুষাণ বংশ তিনশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি গুপ্তবংশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড নাইনটি ফাইভ নিচের পর্যটকদের ভারতে আসার সময় অনুযায়ী সঠিক ক্রম কোনটি এক নম্বর অলবেরুনি দু নম্বর হিউন সরি দু নম্বর ফাইয়েন তিন নম্বর হিউএনশাং চার নম্বর মেগাস্তিনিস ক্রম এ বি সি ডি চারটের মধ্যে যেটি সঠিক সেটি আমাদের এখানে বলতে হবে তিনশো পঁচানব্বই নম্বরের সঠিক উত্তর হলো অপশান এ প্রথমে চার নম্বর মানে প্রথমে মেগাস্তিনিস তারপরে ফাইহেন তারপরে হিউনশাং এবং তারপরে অলবিরুনি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন নাম্বার থ্রি ভারতে প্রথম মুসলিম আক্রমণ কার নেতৃত্বে হয়েছিল অপশান এ তৈমুর লং বা তৈমুর লং অপশন মোহাম্মদ ঘুরি অপশান সি মোহাম্মদ বিন কাসিম এবং অপশান ডি মোহাম্মদ গজনী তিনশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মোহাম্মদ বিন কাশিম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি চেঙ্গিস খা জাতিতে কি ছিলেন অপশান এ মঙ্গল অপশান বি তুর্কি অপশান সি আফগান এবং অপশান ডি ওপরের কোনোটি নয় তিনশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মঙ্গল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড এইট বিখ্যাত ঐতিহাসিক অলবিরি ভারতে কবে এসেছিলেন অপশান এ নাইনথ শতাব্দী খ্রিস্টাব্দ অপশন বি ইলেভেন্থ শতাব্দী খ্রিস্টাব্দ অপশান সি টুয়েলভ শতাব্দী খ্রিস্টাব্দ অপশান ডি ফরটিন্থ শতাব্দী খ্রিস্টাব্দ তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ইলেভেন্থ শতাব্দী খ্রিস্টাব্দ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি পাটনা শহরের প্রাচীন নাম নিচের কোনটি অপশন এ কনজ অপশান বি পাটালিপুত্র অপশান সি কপিলাবস্তু অপশান ডি ত্রিপিঠা তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পাটালিপুত্র নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড কোন রাজবংশের একজন বিখ্যাত শাসক হলেন রুদ্র দামন অপশান এ শখ অপশান বি পল্লব অপশান সি কুষাণ এবং অপশান ডি মৌর্য চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান এ শখ তো বন্ধুরা আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন সলভ করে ফেলেছি তো আপনারা একে একে কে কত মার্কস পেলেন আপনাদের মার্কসটা পোস্ট করবেন এবং নিজেই বুঝতে পারবেন যে আপনি কোন পজিশানে দাঁড়িয়ে আছেন যদি সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাভ থাকে তাহলে আপনার পারফরমেন্স ঠিক আছে আপনাকে পারফরমেন্সটা টিকিয়ে রাখার জন্য আমাদের রেগুলার ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে হবে আর যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্ট ডাউন আছে তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে তারা আমাদের চ্যানেলে গিয়ে আমাদের যে পোস্টেড ভিডিও আছে আমরা সেন্ট্রাল টেড ওয়েস্ট বেঙ্গল টেড ত্রিপুরা টেড এবং আসাম টেডের ভিডিও দিয়ে থাকি আপনাদের তা আপনারা সেই এক হাজার ভিডিওর মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও যেটা সেটা অবশ্যই দেখুন আশা করছি আপনাদের মার্কস অবশ্যই সিক্সটি পার্সেন্ট উইথ গ্যারেন্টি সহকারে আমি এই কথাটা আপনাদের বলছি আর আমরা আপনাদের লাইভ ক্লাস দিই আপনাদের যে কোনো বক্তব্য লাইভ সরাসরি শোনার জন্য আপনারা সকাল আটটার সময় ম্যাথের ক্লাসে জয়েন করতে পারেন সকাল নটায় সিডিপি অর্থাৎ শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ব ক্লাসে জয়েন করতে পারেন এবং সকাল দশটায় ইংরেজি প্রেরোগীর ক্লাসে জয়েন করতে পারেন আমরা এই তিনটে ক্লাস আপনাদের রেগুলার বেসিসে দিয়ে থাকি এটা আমাদের লাইভ ক্লাস থাকে এছাড়াও আরও দুটো ক্লাস থাকে সেটা হচ্ছে সকাল নটার সময় যারা আপার প্রাইমারি টেডে পেপার টু ম্যাথ অ্যান্ড সায়েন্স সিলেক্ট করেছেন তাদের ভিডিও যায় এবং সকাল দশটা থেকে যারা আপার প্রাইমারি পেপার টু যেটা সেটাতে সোশ্যাল সায়েন্স সিলেক্ট করেছেন তা তাদের ভিডিও সেই সময় যায় তা আমরা রেগুলার আপনাদের পাঁচটা করে ভিডিও দিই আশা করছি আপনারা যদি সবকটা ভিডিও সঠিকভাবে দেখেন বা সঠিকভাবে জিনিসটাকে নেন তাহলে আশা করছি আপনাদের মার্কসে কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ